আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন, দেশ বিদেশের যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আর একটা ব্লগ আপনার লগে শেয়ার করলাম, বিকালবেলা থেকে স্টার্ট করছি। তানিশার বাপ গরু আসলা খামো গেছলা না, তার লাগি তান লাগি চিকেন ফ্রাই করছি আর মাছের ডিম দি বড়া বানাইছি আর আম আসলো ফ্রিজেরও আম কাটছি। তো দেখতে পারছেন যে তা বানাইছি বড়া চিকেন আম আর চা বিস্কুট খাইয়া ইয়া আস্তে আস্তে কিচেনও আমাইলাম, ওই দেখি কিটা রান্ধা যায়। তো ফ্রিজার তা কিবা করছি ফাঁকি দিন গেছিলো তানিশা বাপ সফ, তো ফাঁকি আনছেন। আনফর্চুনেটলি ফাঁকিটার নাম কি তা আমি জানলাম না, বাট আমি খাটিয়ে নিছি কি নেক্সট টাইম আরও আছে ফ্রিজারও রাখছি, নেক্সট টাইম যদি রান্ধি তে আপনার কাছে কইমুনে কিটা রাঁধছিলাম। তো হলুদ মরিচ আর লবণ দিয়া আমি মাখাইয়ে নিয়া হালকা ফ্রাই করে নিলাম গি। এটা ফাঁকি যে ছোট ছোট তানিশার বাফে খাইতে চাইন না, আমি খই আনো সবে রান্ধন দেখি বালা তো লাগে খইন টাইন খইন ডর করে গি, যে ছোট ছোট ইটা খাইতাম কিলা ছোট চিকেন ওলাহান লাগে বা ছোট জিনিস খাইতাম কিলা। তা আমি কইছি ডোর এবার কুচু নাই, তোমার একজনের লাগে তো সব আনছে না, সবেও নেন খাইন আনিয়া দেখো তানিশায় বালা পাইতে পারে এখন পিস খাইতে পারে। আর আমারও ভালো লাগে, বাংলাদেশে থাকতে আমি ফাঁকি খাইতাম, আমার আব্বার ইন হিন্দিতা তার ফ্রেন্ড বন্ধুয়ে, আর একসময় তো আমরা ছোটো থাকতে ফাঁকি মারার খুব চলও থাকতো আমরা সবও জানি। তো এন হেন মারলে দিতা, বা আমার আব্বারও একটা বন্দুক আছিল ফাঁকির দূরই যাইতা, তো ফাঁকিটা বেশি যেন তাকে আখতা একটা দুইটা মারি আনতা শখ করে খাইতাম, বাদে তো আস্তে আস্তে ফাঁকি মারও বন্ধ হয়ে গেল। শখর বসে তাকে মারতা বা খেউ বেচলে মারিয়া তো তা কিনি আনতা বাড়িত। আর পরে আমরার ফিশারি আছিল, ফিশারির মাঝে ফারো ফালতা, ফারো বলতে কবুতর যেটারে হয়, তো কবুতর হল আমরা আনিয়া খাইতাম, কবুতর ডিম কবুতর বাচ্চা বড়ইলে লাইক কিতা হয় গুফি না কিতার কবুতর বড়ইলে মনে হয় ওতা আনিয়ে আমরা খাইতাম মনে হয়। ও তা নিশার বাপরে আমি হয়েছি যে লইয়া দেখোকা মজাও হইতে পারে, তা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারও ভিডিও দেখতে তাহোকা দেখবানে কারি দেখলেও বুঝবা যে কতক্ষণ মজা হইতে পারে। তো বিরান হরি নিরাম গিয়ে আমি আর ইবাই দি চেরি টমেটো দিয়া টেঙ্গার আনতাম চাইরাম। আজকে টমেটো টেঙ্গার মাঝে একটু বড়ই উড়ুই ওটা দিয়ার আন্দার প্ল্যান আছে, দেখা যাক কিতা দেই। চেরি টমেটো এমনিও নর্মাল টমেটো থাকে, একটু টেঙ্গা থাকে এর বাদেও আমি তো জানো না আপনারা সবে আমি টমেটো রাঁধলে এক্সট্রা টেঙ্গা দেই দিছি, দেওয়ার পরেও যেমন লাগছে অত তো হইছে না। আর আমার কিতার লাগে জানে খোর বেশি টেঙ্গা দিয়া আমি টেঙ্গা রাঁধতাম, তানডে আমি আগেও হয়েছি যে আজকে টমেটো কারি বেশি টেঙ্গা ভালো লাগলে খাই বানাইলে আমি একলা খাইমু। তো এবার দি দেখতে পারা পেঁয়াজ কাটিয়া রেডি করে রাখিলেছি, ডালচিনি তেজপাতা যাতে তো চিকেন বা মিট রান্ধতে দেন হালকা হালকা ওটা দিলাইছি পরিমাণ অনুযায়ী, কারণ ফাঁকির মাংস তো বেশি নাই। ও ফান থাকি লামাই লিছি, লামাইয়া ফান দইয়া আরবার বয়াই দিছি সেম ফানও। টমেটো টেঙ্গা বা যে কোনো কিছু টেঙ্গা বেশি টেঙ্গা হইলে আমি খাই, আনফর্চুনেটলি আমার দেহরে বা আমার হাজব্যান্ডে তারা খাইতে চাই না বেশি টেঙ্গা হইলে, তো বেটিন মনে হয় একটু টেঙ্গা বেশি ভালো পাইন আর পুরুষ হলে একটু কমাইয়া খান একটু নর্মাল। সেম আমরার গরু বাংলাদেশেও আমার দাদি আমার আব্বাই তারা একটু কম টেঙ্গা খাইতা আর আমরা বেশি খাইতাম চাইতাম, তো রান্ধতাম মা একটা এমন খানতো যে ওসব রয়ে যেত তারা রয়ে যেত আমরাও খুশি থাকতাম ওলাখা নাকি। তো কাটা পেঁয়াজের মাঝে আমি ব্লেন্ডার হরো পেঁয়াজ তুরা দিলাইছি, একটা কাঁচামরিচ দিলাইছি আস্তা, হাঁড়ি বেঁধে দেখতে পারা বড়ই দিলাইছি, শেষ পর্যন্ত শুকনা বড়ই আছিল আর বেশি রান্ধাম না, তুরা করেই রান্ধাম যে আমি কনফিউজ আছি তেন খাইবা নি না কিতা বেশি টেঙ্গো এলে ওটা লাগে, আমি আমার পরিমাণ মতো খালি রান্ধাম। মাছ যদি আবার টমেটো অনুযায়ী ফোড়েও না বেশিতে তো কারি মজা হইতো না, আমি মাছ অত বেশি খাইও না, তবুও দেওয়া লাগছে কি যে যদি তাইন খাইন বা আমিও দুই অখ তিন অখ তাকে খাওয়া ফোরে তে খাইমু।
বিশ্বাস সড়কে খুব বেশি মজা হয়েছিল, কারণ আমি বেশি টেঙ্গা দিয়ে রাঁধছিও ইচ্ছা করি, আর আমার কাছে ভালো লাগছে, আমি খাইছি। বেশি বলতে আর কি, নর্মাল টেঙ্গা জেল আমরা রান্ধি বা খাই তার চেয়েও বেশি আর কি টেঙ্গা থাকে, তো আমি একটা মানে বালা ভাইও খাই। আর এগুলো ইকজি আমার নানির কাছে থাকি, আমার নানি মানে সপ্তাহ বাসা বাজে করতা, মাছও গুস্ত খাইতা না বেশি, ওতা খাইতা না হতা খাইতা না, তো তাঞ্জিবুলা জানে চাইতো বেশ করে টেঙ্গা দিয়া তাই খাইতা। আমিও রেসিপি আপনার লগে শেয়ার হর মনে, তাই টেঙ্গার মাঝে কমলার বাহুল দিয়া রান্ধতা, আর যে মজা লাগতো আমরা আনকমন জিনিস খাইতাম নানি ওতার লাগে। তো আমি রেসিপি ইনশাল্লাহ শেয়ার হর মনে, কারণ আমি আমার নানির লাখানো মাঝে মাঝে রান্ধি। দেখতে পারা মশলা কষাই লই গেছে গিয়া, ও আমি ফাঁকি দিলাইরাম, যে ছোট ছোট টুকরার ছোট ছোট ফাঁকিও আছিল, ইতা আসলে জুল উল দিয়া খাইবার না, এটাও টানাই টুনাইয়া রান্ধি লিলে মশলা মশলা আর কি, সিলেটি ভাষায় টানাই টুনাইয়া খোয়েন, সরি জানতাম না সিলেটর মাঝে সবে বুঝরা কি বুঝরা না, তো একটু মশলা মশলা আর কি ওলাখান রাখি দিলে গিয়া মজা হইব, বিরানোল্লা খানাকে খাই লিলা। ও কত সময় ও আইসি রান্নার লাগে, কিন্তু তানিশা কত সময় বাদে বাদে আইনে ইয়া হয় না, আম্মা ইয়েস আম্মা ইয়েস, তো আমার ফুরিয়া গড়ি আনছে, আমরা বাড়া গেছিলাম আগে, তো কুলিয়া আমি তুইছিলাম গড়ি সিটিন টেবুলের উপরে বসলো, আমারে গড়ি আনিয়া দিছে আম্মা অগু অগু, মানে আমি একটা ফিনতাম, দেখো আমি যে রান্দাত টান গেছে লাগে, তানিশার গেছে যে দেরি হয়ে যার, তো রাগ করিয়া ও জ্বালিয়ে আনিয়া ফালাইছেন, ও দেখা ফাইনালি রেডি হয়ে গেছে গিয়া আমার ফাঁকি বুনা, মাশাল্লাহ তো মজা হয়েছিল, ধুয়োটাও মজা হয়েছিল, ফাঁকিও মজা হয়েছিল, এর বাদে আমার শখর টমেটো টেঙ্গাও মজা হয়েছিল, আমি এনজয় করে ভাত খাইছি, আর ভাত খাইয়া বড় হরি ফানোর মাঝে গুয়া লইয়া গুয়া খাইছি, আর ভিডিও করছি দেখাইবি না আপনারা রে, সবসময় আমার দেওয়ার করো তাহলে দেখছেন প্রায় ভিডিও তো আপনারা, বা সবসময় তার ভিডিও করো হয় না, আমি থাকি চীনের সপ্তাহ আট আনি থাকি সিংহ দোয়া দোয়ি থাকি, তো উঠাইন দেখো আমি দেখাইলাম ওই সময় জুল খাইছি, যেগুলা কাড়ি রেডি হয়ে গেছে খাইয়া আমি দেখাইলাম আপনারা রে যে মজা হয়েছে, তোমার দেওরে গুয়া রেডি করে রাখিলেন, তান লাগিয়ে একটা আমার লাগিয়ে একটা, আমার তো কষ্ট হয় না। দেখতে পারছেন ফিল্ম দেখা চলে রে ভাই দি, আমিও উড়াতাড়া করলাম, আমিও দেখতাম আধাখান দেখিয়া থাকিয়া কিচেন রান্ধা তাইছিলাম, তো আশা করি আজকে ব্লগ সবই এনজয় করছেন, ভালো থাকুকা সুস্থ থাকুকা, আসসালামু আলাইকুম।